যে আমি কৃষ্ণ এবং যাদব সেনা দলের কোনো সৈন্য পাণ্ডুপুত্রদের পক্ষ থেকে অস্ত্র ধারণ করবে না। জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী, আপনি কিরূপ সিদ্ধান্ত নিলেন? আমাদের পক্ষের কথা শোনার পূর্বেই আপনি আমাদের দোষী কি করে সাব্যস্ত করলেন? রাজকুমার অর্জুন, আমি এখানে কাউকে দোষী সাব্যস্ত করছি না। আমি তো কেবল পরিস্থিতির যথার্থতা উপলব্ধির প্রয়াস করছি। আমার সম্মুখে পরিস্থিতি এইরূপ যে দুই পক্ষ পরস্পর ক্রীড়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্রীড়ার সমস্ত নিয়ম দুই পক্ষই মান্য করেছিল, সেটাই তোমাদের পক্ষ পরাজিত হয়েছে। এখন পরাজিত হওয়ার পর প্রতিশোধ রূপে তোমরা বিশ্বযুদ্ধ আরম্ভ করতে পারো না। আমাদের সাথে ছলনা হয়েছিল জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী। তাহলে তোমাদের খেলা ছেড়ে উঠে যেতে হতো। আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। যদি আপনি সমস্ত পরিস্থিতি জানেন তাহলে এই সমস্ত কিছু স্পষ্ট হবে। রাজকুমার অর্জুন, এই পরিস্থিতির সাথে জড়িত কোনো সত্যতার বিষয়ে আমি অনভিজ্ঞ নই। তোমাদের অনুপস্থিতিতেও এত বৎসর ধরে ওই সভার চর্চা হয়েই যাচ্ছে। এই কারণে তোমার থেকে বা অন্য কারোর থেকে কোনো কিছু জানারই আবশ্যকতা নেই রাজকুমার অর্জুন। হয়তো তোমার কাছে প্রতিভাত হয়েছে যে দুর্যোধনের রোদনে আমি প্রভাবিত হয়েছি। এরূপ নয়, আরম্ভ থেকেই আমার হৃদয় একটি সত্যকে মান্য করে চলে, আর সেই সত্য এটাই যে ওই দূত সভায় যুবরাজ দুর্যোধন অপেক্ষা অধিক অধর্ম রাজকুমার যুধিষ্ঠির করেছিল। নিজের পত্নীকে পণ হিসেবে রেখেছিল, নিজের ভ্রাতাদের পণ হিসেবে রেখেছিল। ভয় হল সবচেয়ে বড় অধর্ম। এত ঘটনার পশ্চাতেও রাজকুমার যুধিষ্ঠির দ্রুত ক্রীড়া ছেড়ে উঠে যায়নি। সুযোগ ছিল তার কাছে। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভ্রাতাদের পণ রাখা সত্ত্বেও ওনার ধর্মের ওপর গর্ব আছে কিনা, তখনও উঠতে পারত। কিন্তু রাজকুমার যুধিষ্ঠির এরূপ কিচ্ছু করেনি, কারণ তার নিজের ধর্মের ওপর অহংকার ছিল। আর যখন কোনো ব্যক্তির নিজের ধর্মের ওপর অহংকার হয়ে যায় রাজকুমার অর্জুন, তখন তার ফলাফল কেবল অধর্ম হয়, কেবল অধর্ম। এই কারণে যুবরাজ দুর্যোধনকে দেওয়া প্রতিশ্রুতি আমি উচিত বলে মনে করছি। মাধব, আপনি জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীকে আমাদের পক্ষ বোঝানোর জন্য চেষ্টা করুন না। আমি ওকে কি বোঝাবো পার্থ? উনি তো উচিত কথাই বলেছেন। অহংকার সর্বদাই অনর্থ ঘটায়। এ কথা তো সত্য। এখন আমিও জ্যেষ্ঠের সিদ্ধান্তে আবদ্ধ পার্থ। আমরা এখন পাণ্ডবদের পক্ষ থেকে অস্ত্র ধারণ করতে পারব না।
সারথি রথ থামাও। কি হচ্ছে এসব? মহাবলী বলরাম, দেখুন এসব কি হচ্ছে, আটকান এদের। মহাবলী, এখন ওর উপর শুধু আমার অধিকার আছে। না, আমি আমার স্বামী আর পরিবারকে ছেড়ে অন্যের গৃহে কখনো যাব না। এখানে এই বাজি রাখা হয়েছিল এই খেলায়, যদি আমি একে পরাস্ত করি তাহলে এর স্ত্রীর ওপর আমার অধিকার হবে। সরে যাও। এ কি রূপ মূর্খতা! স্ত্রীকে পণ রেখে মল্লযুদ্ধকে অপবিত্র করছো তোমরা। বন্ধ করো এই ক্রীড়া এখনই, এই মুহূর্তে। এ কি রূপ ঘৃণ্য ব্যবহার করছো তোমরা! খেলায় যদি কোনো কিছু বাজিয়ে না রাখা হয় তাহলে খেলার আনন্দই কোথায়? আপনি আমাদের আটকাতে পারবেন না মহাবলী, আপনাকে এখানে রাজার মতো সম্মান দেওয়া হয়। কিন্তু আপনি রাজা নন, তারকায় প্রজারাই রাজা। এ কিরূপ অনর্গল প্রলাপ করছো! আপনি আমাদের বাধা দেবার কে? আমাদের যেটা মনে হবে সেটাই করব। এই মহিলাকে বাজি রাখা হয়েছিল, এর ওপর শুধু বিজয়ীরই অধিকার আছে। স্ত্রীলোকের অপমান, আর এখন আমাকে অবজ্ঞা, পরিণাম জানিস মূর্খ? এতই যখন সত্যি তাহলে প্রথমে গিয়ে কৌরব আর পাণ্ডবদের প্রশ্ন করো। ছেড়ে দিন জ্যেষ্ঠ, আমরা প্রজামণ্ডল এবং মন্ত্রীদের সঙ্গে এ বিষয়ে কথা বলব, এ সঠিক সময় নয়। এই কন্যারা রানী সত্যভামা ও রানী রুক্মিণীর কাছে সুরক্ষিত থাকবেন, আর যদি এদের স্পর্শ করবার কেউ প্রচেষ্টাও করে তবে তাকে আমি স্বয়ং দণ্ড দেব। যুদ্ধ হবে না, এটা কি রূপে সম্ভব? এ কি প্রকারের সিদ্ধান্ত নিলেন মামাশ্রী? যখন আমার জ্যেষ্ঠ মাতার অপমানের প্রশ্ন জড়িয়ে তখন ধর্ম অধর্মের বিচার আসছে কেন? আমি এখনই গিয়ে জিজ্ঞেস করছি মামাশ্রীকে। অভিমন্যু, এই সিদ্ধান্ত তোমার পিতাশ্রীর নয়, আর ভ্রাতাশ্রী কৃষ্ণেরও নয়। আর আর্য, ভ্রাতাশ্রীর কোনো কথারই একটাই অর্থ হয় না, আপনি ভুলে গেছেন? আপনি ভুলে গেছেন যে ওনার নাম রণত্যাগী। কখনো কখনো নিজের শত্রুকে পরাজিত করার জন্যে ভ্রাতাশ্রী রণভূমি ত্যাগ করেন। ওনার বিজয় প্রাপ্তির জন্য অস্ত্র ওঠানোর আবশ্যকতা নেই। যে পক্ষে কৃষ্ণ থাকবে বিজয় সেই পক্ষেরই হবে। ভ্রাতাশ্রী কৃষ্ণ বলেছেন যে ওনার সম্মুখে যে প্রথম উপস্থিত হবে সে যা প্রার্থনা করবে তাকে উনি তা অবশ্যই দেবেন। মহাভারত।